আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পুরুষেরা তাদের পোশাক টাকনুর উপরে অবশ্যই রাখতে হবে নারীরা তাদের পোশাক অবশ্যই টাকনুর নিচে পরিধান করতে হবে এটা বাধ্যতামূলক পুরুষেরা টাকনুর উপরে নারীরা টাকনুর নিচে কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এটা উল্টা পুরুষেরা তাদের পোশাক একেবারে পায়ের নিচে পর্যন্ত কোনো কোনো সময় রাস্তার ময়লা আবর্জনা পর্যন্ত পরিষ্কার করে ফেলে এত লম্বা আবার নারীরা এত উপরে তুলে পারে না একেবারে হাঁটুর উপরে কোমরের উপরে তুলি ফেলায় মানে মনে হচ্ছে যে সে রাখতে চাচ্ছে না জোর করে কোনোরকম রাখছে মানে তুলতে তুলতে উপরের দিকে তুলতে আসে এই উভয়টাই ইসলামের অবমাননা দিনের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয় হারাম বিষয় পুরুষকে অবশ্যই তার পোশাক টাকুর উপরে হইতে হবে তার ইজার তার কামিজ দুইটাই টাকনুর উপরে হতে হবে নারীকে অবশ্যই তার পোশাক টাকনুর নিচে পর্যন্ত ডেকে রাখতে হবে সহিয়াল আল বহারের হাদিস এবং আপনারাও অনেকে জানেন হাদিসগুলো আল্লাহ রসুল মা মিনাল কাবাইন মিনাল ইজার পাপিন নার যে ব্যক্তির ইজার কাবাইনের নিচে টাকনুর নিচে চলে যাবে সেটা জাহান নামে যাবে আলু এইভাবে আরো অনেকগুলো হাদিসে এই টাকনুর নিচে পুরুষদেরকে কোনোভাবেই পোশাক করতে অনুমোদন দেওয়া হয় নাই বারবার নিষেধ করা হয়েছে কিন্তু নবী সাল্লামের এই নিষেধাজ্ঞার পরেও অসংখ্য মুসলিম যুবক মুসলিম পুরুষকে দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরে পায়জামা পরে পরে ঘুরে বেড়ায় শুধু নামাজে আসলে অনেকে চলাতে ঢুকে মসজিদে ঢুকে উপরে তুলি দেয় আবার বাহিরে গেলে আবার দেখা যায় নামায় ফেলায় মনে হয় যে আল্লাহর সাথে তামাশা করতেছে আল্লাহ সুমানার সাথে খেলতামাশা করতেছে আল্লাহকে তারা মাখলুকের মতো মনে করে মাখলুকের উপরে খেয়াজ করে মনে হয় আল্লাহ রফ্লাহ আলমের শুধু মসজিদের ভিতরে বাহিরে মনে হয় আল্লাহ নাই অথবা আল্লাহর বিধান শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ বাহিরে নাই কাঠোনোর উপরে পোশাক পরা নির্দেশনা যেমন মসজিদের ভিতরে তেমনি মসজিদের বাহিরে সমভাবে প্রযোজ্য মসজিদের ভিতরে যেমন জাএজ নাই মসজিদের বাহিরেও তেমনিভাবে বাবে জাএজ নাই আর সলাতের মধ্যে কাপড় চোপড় বাস করে রাখতে নবীশা রচনাম নিষেধ করেছেন সলাতের মধ্যে কোনো কাপড় চোপড় বাস করে রাখা যাবে না অনেকে পাঞ্জাবির এটাকে এইভাবে তুলি রাখে বাস করে রাখে এটা জায়েজ নাই কোনো পোশাক মানে পোশাক যার যেটা আছে ওটা ছেড়ে দিতে হবে কোনো জায়গা দিয়ে কোনো অংশ বাস করে রাখা এটা সলাতের ভিতরে জায়েজ নাই সম্পূর্ণ পোশাক খোলা মালা ছেড়ে দিতে হবে তা আপনি ফ্যান্টকে বাস করে রাখতেছেন এটাও জায়েজ নাই ফ্যান্ট আপনি বাস করবেন কেন প্যান্ট যে অবস্থা আছে পুরা ছেড়ে দিতে হবে সলাতের মধ্যে আর আপনি উল্টা বাস করতেছেন দুইটা এখানে গুনাহের কাজ করতেছেন একটা হলো টাকনুর নিচে পরে এক আল্লাপরমানি করছেন আরেকটা হলো উপরে বাস করে মধ্যে আরেকটা গুনাহের কাজ করতেছেন এই জন্য অবশ্যই বিধানটার দিকে খেয়াল দিতে হবে বর্তমানে অধিকাংশ মুসলিম পোশাকের এই নীতিমালা মানে না এই নীতিমেলা তারা গুনাগার এবং কেউ কেউ বলে আমার ভিতরে অহংকার নাই আমি তো অহংকার বিহীনভাবে ছেড়ে দিছি আর নিচে পড়ছি তো অহংকার বিহীন যদি হয় আপনার ভিতরে অহংকার যদি না থাকে তাহলে আপনি তুলতে পারতেছেন না কেন আপনাকে নবী সাল্লাহাম কঠোর নির্দেশনা দিয়েছেন তারপরেও আপনি তুলতে পারতেছেন না তো এর চেয়ে বড় অহংকার আর কি হতে পারে যেই লোক নবী সালামের নির্দেশনা পাওয়ার পরেও শরীয়তের বিধান মেনে নিতে পারতেছে না বাতারুল হক নবী সর সরাসরি অহংকারের সংজ্ঞা দিয়েছেন হককে মেনে নিতে না পারা এটাই তো অহংকার তো বিশেষ আমি নির্দেশ পাওয়ার পরেও আপনি মেনে নিতে পারতেছেন অহংকার আর কি হইতে পারে কেউ কেউ যে চাকরি করলে আল্লাহর দিন পালন করা যায় না ওই চাকরি জন্য জায়েজ নাই হারাম কারণ চাকরি আমার দিনের জন্য যদি চাকরি করতে যায় আমার দিনে না পালন করা যায় তো ওই চাকরির দরকার কি আমার কারণ আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিছেন রিজিক এক জায়গা থেকে না এক জায়গায় আল্লাহ আমার ব্যবস্থা করবেন সুতরাং যেই চাকরি করতে গেলে টাকনোর নিচে ফ্যান পরা লাগে হারাম কাজ করতে হয় সালাতের জামাত ধরা যায় না ফজরের জামাত পাওয়া যায় না এই রকম চাকরি ইমানদারের জন্য জায়জ নাই সুতরাং যে কোনো ওজোর এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহর বিধান নবী সরাই আসলামের অবশ্যই মেনে নিতে হবে